শান্তি ওম শান্তি সর্বপ্রথম আমাদের সামনে যারা রয়েছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং মঞ্চ উপবিষ্ট বর্গ তাদের জানাই যথাযোগ্য সম্মান এবং যারা দূরে শুনছেন এখানে আসতে পারছেন না তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা একটা বিশেষ টপিক নিয়ে এখানে এসেছি আদর্শ গৃহস্থী জীবন আমরা সবাই গৃহস্থী প্রত্যেকের পরিবার রয়েছে পরিজন রয়েছে বাবা মা স্বামী স্ত্রী ভাই বোন প্রত্যেকে রয়েছে কিন্তু আমাদের পারিবারিক জীবন কেমন হওয়া উচিত প্রত্যেকের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত আমরা কেমন চাই সুন্দর সুষ্ঠ সমাজ গড়ে তোলার জন্য আমাদের দরকার আমাদের পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনা করা তো আমাদের সেই আদর্শ গৃহস্থ জীবন আজকের যে বিশেষ অনুষ্ঠান সে আদর্শ গৃহস্থ জীবনে পরিবারের প্রত্যেকের সঙ্গে সুমধুর সম্পর্ক কিভাবে আমরা স্থাপন করতে পারি আমরা সবাই চাই আমাদের পরিবার সুখে থাকুক শান্তিতে থাকুক খুশিতে থাকুক কিন্তু আমরা সুখ পাই না শান্তি পাই না খুশি পাই না আর আমরা একে অপরের সঙ্গে মতবিরোধ বিরোধ করে তোলি কিন্তু এই সত্যকে আমাদের জানা দরকার যে আমরা সেই প্রকৃত সত্য সুখ শান্তি আনন্দ খুশি জ্ঞান সেগুলো কোথায় কেন আমাদের পরিবারে নেই কেন আমাদের পরিবারে একে অপরের সঙ্গে সম্বন্ধ অর্থাৎ সম্পর্ক খারাপ কেন একে অপরের সঙ্গে আমরা মত বিরোধ করছি আসুন আজকের এই আদর্শ গৃহস্থ জীবনে আমরা শুনি প্রত্যেকে আমরা জানি যখন আমরা কথা বলি কথা বলতে গিয়ে আমরা দুটো শব্দ ব্যবহার করে থাকি একটি হলো আমি আরেকটি হলো আমার আমরা বলি আমি চোখ দিয়ে দেখি আমি হাত দিয়ে কাজ করি আমি পা দিয়ে চলাফেরা করি আর এই শরীর আমার শরীর আমার গাড়ি আমার বাড়ি আমার সম্পদ তাহলে দুটো শব্দের কি অর্থ হলো একটা হচ্ছে আমি মালিক আর একটা হলো যা আমি ব্যবহার করি সেগুলো হচ্ছে আমার তো এই সত্যকে আমাদের জানা দরকার তাহলে আমি আসলে কে এই শরীর আমি নই শরীরটা আমার আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন বলি ডাক্তারবাবু আমার শরীরটা খারাপ করেছে আজ আমার শরীরটা অসুস্থ আজ আমার শরীর ভালো নেই তাহলে আমি কে শরীরটা যদি আমার হয় স্বয়ং পরম পিতা যাকে আমরা ঈশ্বর কেউ আল্লাহ কেউ গড কেউ বা জিহবা বলে থাকি তিনি সৃষ্টিতে অবতরণ করে বলছেন হে প্রিয় সন্তান তুমি এই শরীর থেকে আলাদা মানবীয় শরীরের দুই ভুজগোলের মাঝে বিরাজমান এক চেতন শক্তি যাকে আমরা আধ্যাত্মিক ভাষায় বলে থাকি আত্মা বা শোল বা রুহর বা এনার্জি বা এক পাওয়ার সেই শক্তি যার মধ্যে রয়েছে মন বুদ্ধি এবং সংস্কার তো মন বুদ্ধি দিয়ে আমরা কি করি চিন্তা করি এবং বিচার করি বিচার করার পর যখন আমরা কোনো কাজ করে ফেলি সেই অনুসারে আমাদের কি তৈরি হয় সংস্কার তৈরি হয় আর সেই সংস্কার অনুসারে আমরা কি করি আমাদের জীবন লাভ করি আমরা কে কোন পরিবারে জন্ম নেব সেই পরিবার পরিজন আত্মীয় স্বজন নির্ভর করছে আমার সংস্কারের উপরে আদর্শ গৃহস্থ জীবন তখনই সম্পন্ন হবে যখন আমি আমার সত্য পরিচয়কে জানবো এবং আমার পরিবারে যারা রয়েছেন আমার ভাই বোন মা বাবা স্বামী স্ত্রী প্রত্যেককে আমি আত্মিক দৃষ্টিতে দেখব অর্থাৎ আমি এক আত্মা এই শরীরে বিরাজমান চেতন শক্তি এবং আমার পরিবারে যারা রয়েছেন তারাও এক একজন আত্মা এক একটা শক্তি আর যখন আমি এই দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে পরিবর্তন করব। তখন আমার মধ্যে সেই হারিয়ে যাওয়া সুখ হারিয়ে যাওয়া শান্তি হারিয়ে যাওয়া প্রেম আমার মধ্যে ফিরে আসবে আমরা সবাই চাই অপরের কাছ থেকে আশা করি যে ও আমায় সুখী করুক ও আমায় প্রেম দিক ও আমায় শান্তি দিক ও আমায় আনন্দ দিক কিন্তু সত্যটা হলো কি সুখ শান্তি প্রেম আনন্দ প্রত্যেক আত্মার স্বধর্ম লৌকিক দুনিয়াতে একটা কথা রয়েছে করিবে কলির কর্ম না ছাড়িবে নিজ ধর্ম অর্থাৎ কলিযুগী দুনিয়াতে প্রত্যেককেই আমাদের কর্ম করতেই হবে কর্ম ছাড়া আমরা কেউ থাকতে পারবো না কিন্তু নিজের ধর্মকে কখনো তুমি ত্যাগ করবে না তাহলে সেই ধর্ম কোন ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান না এই সকল ধর্মের কথা বলা হয়নি কোন ধর্মের কথা বলা হয়েছে আত্মার স্বধর্মের কথা বলা হয়েছে আমরা প্রত্যেকেই এক একটা শক্তি বা আত্মা যার মূল স্বধর্মই হল শান্তি অর্থাৎ আমি এক শান্তস্বরূপ আত্মা আমরা প্রথমেই উচ্চারণ করেছিলাম ওম শান্তি অর্থাৎ এর অর্থ হল আমি একজন শান্তস্বরূপ আত্মা যখন আমি এই দৃষ্টিকোণ দিয়ে অপরকে দেখব তখন কি হবে আমি নিজেকে শান্তস্বরূপ আত্মা অনুভব করব এবং অপরকেও আত্মিক দৃষ্টিতে দেখব এবং তার মধ্যে সেই স্বভাব সেই সংস্কার পরিবর্তন হবে আমাদের গৃহস্থ জীবন তখন আদর্শ হয়ে উঠবে যখন আমরা প্রত্যেককে সমান মর্যাদা দেব প্রত্যেককে সমান দৃষ্টিকোণ দিয়ে দেখব আমার প্রত্যেক পরিবারের যারা যারা রয়েছেন প্রত্যেক সদস্য প্রত্যেকের কথাকে আমরা যথার্থভাবে গুরুত্ব দিয়ে শুনব স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে স্বামীর কর্তব্য স্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে মনোযোগ দিয়ে শোনা আবার স্ত্রীরও কর্তব্য কী স্বামী কি বলছে সেই বক্তব্যকে মনোযোগ দিয়ে শোনা আবার সন্তানদের কর্তব্য কি বাবা মা যা বলছে সেই কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনা সিদ্ধান্ত আপনার হাতে কিন্তু মনোযোগ দিয়ে শোনা আপনার কর্তব্য আপনি যদি শোনেন তবেই আপনি যথার্থ রূপে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর যদি আপনি না শোনেন তাহলে কিন্তু আপনার সিদ্ধান্তে ভুল ভ্রান্তি হবেই তাহলে আদর্শ জীবন লাভ করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের পরিবারে যারা রয়েছেন তাদের প্রত্যেকের কথাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে সে ছোটই হোক বা বড়ই হোক আমাদের ছোট বাচ্চারা আজ বাবা মায়ের কথা শুনছে না কেন শুনছে না আমরা তার কথাকে গুরুত্ব দিই না বলে অর্থাৎ আমাদের প্রত্যেককেই জানা জানতে হবে পরিবারে যারা রয়েছেন তাদের প্রত্যেকের কথাকে সমানভাবে গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং সেটা একসাথে বসে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা তখনই সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যখন সবার চিন্তা ভাবনাকে আমরা শেয়ার করতে পারবো আদর্শ জীবন লাভ করতে গেলে জীবন লাভ করতে গেলে পরিবারকে সুন্দর বানাতে গেলে এই পদ্ধতিগুলো আমাদের মানতে হবে প্রত্যেককে সমানভাবে গুরুত্ব দিতে হবে স্বয়ং পরম পিতা পরমাত্মা তিনি সৃষ্টিতে এসে বলছেন হে প্রিয় সন্তান আত্মা মূল সাতটি দৈবি গুণের অধিকারে সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান এবং শক্তি আর পবিত্রতা এই সাতটি গুণ আত্মার মধ্যেই রয়েছে যখন আমি নিজেকে জানব যে আমার মধ্যে এই সাতটি দৈবী গুণ রয়েছে তখন সেই গুণগুলোকে আমি অপরকে দিতে পারব দান করতে পারব অর্থাৎ আমার মধ্যে যদি স্টক থাকে তবেই না আমি অপরকে দিতে পারব আর আমি যদি নিজেই অশান্ত হয়ে যাই দুঃখী হয়ে যাই তাহলে কিন্তু আমি সেই সুখ শান্তি অপরকে দিতে পারব না তাহলে আমরা কী প্রথমত জানলাম যে বাস্তবে আমরা সবাই আত্মা এক চেতন শক্তি এই মানবীয় শরীরের ঠিক দুই ভুজুগলের মাঝে বিরাজ করে থাকি যাকে আমরা ভুলে গেছিলাম আমরা যখন চন্দনের টিপ লাগানো হয় দুই ভুজুগলের মাঝে যখন কোনো অনুষ্ঠান হচ্ছে তিলক লাগানো হয় দেবী দেবতাদের ক্ষেত্রে তৃতীয় নয়ন বা জ্ঞানচক্ষু দেখানো হয় আবার আমরা দেখি রাস্তায় যখন আমরা বেরিয়ে যাই যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা কি বলি হায় আমার কপালেই ছিল আবার যদি কেউ দুম করে কোটি টাকার লটারি পেয়ে যায় আমরা কি বলি ওর কপালটা খুব ভালো অর্থাৎ আমি সেই শক্তি সেই আত্মা আমি বিরাজ করি আমার ঠিক দুই ভুজগলের মাঝখানে যেটা আমরা ভুলে গেছিলাম তো ঈশ্বর এসে মনে করিয়ে দিচ্ছেন এবং আমাদের বারবার অভ্যাসের দ্বারা আমরা নিজেকে আত্মা অনুভব করতে পারি ধরুন ছোট্ট বাচ্চা একদিনে এবিসিডি শিখতে পারে না তার জন্য সময় লাগে নিয়মিত যদি সে অভ্যাস করে এবিসিডি শেখার জন্য তাহলে কিন্তু একটা সময় সে এবিসিডি শিখতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি পার করে তার লক্ষ্যে সে পৌঁছোতে পারে ঠিক সেই রকম আমরা যদি নিয়মিত অভ্যাস করি যে আমি এক চেতন শক্তি আত্মা ঠিক দুই ভ্রুজগোলের মাঝে বিরাজ করি আমার কখনো জন্ম বা মৃত্যু হয় না আমি অজর অমর অবিনাশী এক সত্তা তাহলে কি হবে আমি নিজেকে এই শরীর থেকে আলাদা এক চেতন শক্তি অনুভব করতে পারব তাহলে আমাদের সত্য পরিচয় কি হলো এই শরীর থেকে আলাদা এক চেতন শক্তি যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা আমি আর দুটো শব্দ বলবো দুটো দুটো লাইনে কথাটা শেষ করব আমাদের এই দুনিয়াতে দুটো বিষয় সম্বন্ধে আমাদের জানা খুবই দরকার আমি আত্মা আমি এই সৃষ্টিতে জন্ম মৃত্যুর চক্রে আসি অর্থাৎ আমার শরীরের জন্ম হয় শরীরের মৃত্যু হয় কিন্তু যিনি এই সৃষ্টির পিতা যাকে আমরা পরমাত্মা বা ঈশ্বর আল্লাহ বলে থাকি তিনি কখনো সৃষ্টিতে জন্ম বা মৃত্যুর চক্রে আসে না তিনি অজনে সম্ভবা তিনি অজন্মা তিনি অশরীরী তিনি অভোক্তা তার কখনো নামের পরিবর্তন হয় না এই তার কর্তব্যবাচক নাম হলো শিব এই জন্য শিব বাবা আমরা বলে থাকি আর তার রূপের কখনো পরিবর্তন হয় না তারও রূপ হচ্ছে আত্মার মতোই এক সুক্ষা সূক্ষ্ম জ্যোতির বিন্দু তার ঘর হচ্ছে এই সৃষ্টির ওপরে যাকে আমরা পরমধাম ব্রহ্মলোক বা মুক্তিধাম বলে থাকি তার গুণের কখনো পরিবর্তন হয় না তিনি সমস্ত গুণের সাগর সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান শক্তি পবিত্রতা সমস্ত গুণের তিনি সাগর আর তার কর্তব্য কি তিনি কি কর্তব্য পালন করেন তিনি এই সৃষ্টিতে আসেন কলিযুগী দুনিয়ার অন্তিমে পুনরায় সত্যযুগী দুনিয়া স্থাপন করার জন্য আমরা সবাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখব এবং বোঝার চেষ্টা করবো জানার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Oh shanti